রমজানের সময় নাখোদা মসজিদ যাওয়া এক আলাদাই অনুভূতি। আমি ছবি তুলতে গিয়েছিলাম ইফতারের সময়, আর এছাড়াও আমি তো ফুডি, তো জাকারিয়া স্ট্রিটে খাবো না এটাকে কখনো হয়। তো হ্যালো গাইস, আমি বৈশালী, একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ জাকারিয়া স্ট্রিট কেমনভাবে সেজে উঠেছে, আর এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান দেয় এই সময়। দেখতে পাচ্ছ সিমুই, লাচ্ছা, তাছাড়া এরকম নানা ধরনের রুটি। এছাড়া তাসকিন দিল্লি সিক্সের পাশ দিয়ে গেলে তো ভিড়টা চোখে পড়ার মতো। যাই হোক, তাসকিন দিল্লি সিক্স পেরিয়ে আমরা গিয়েছিলাম আলবাইকের প্রথমে খেতে। আলবাইক সাধারণত পেয়ারে কাবাব বা চিকেন আফগানি কাবাবের জন্য বিখ্যাত। তো আমি পেয়ারে কাবাব বা চিকেন আফগানি কাবাবই নিয়েছিলাম, 30 টাকা করে পার স্টিক, আর খেতে অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, অবশ্যই মাস্ট ট্রাই আইটেম। এছাড়াও এখানে ভেটকি ফ্রাই আর চিকেন তন্দুরিও বেশ ভালো পাওয়া যায়। তারপর গিয়েছিলাম আদামস কাবাবে, যেটা 105 বছরের পুরনো কাবাবের শপ, যেখানে বটি কাবাব, সুতা কাবাব এগুলো খুব ফেমাস। বিফ সুতা নেবো ভেবেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল সে রেড মিট খায় না, তো নিয়ে নিয়েছিলাম চিকেন সুতা। দেখো, এভাবেই সুতোতে পেঁচিয়ে এই কাবাব তৈরি হয়, তাই এর নাম সুতা কাবাব। যাই হোক, সুতা কাবাব আমি প্রথম ট্রাই করেছিলাম, যদি আমার কথা বলতে হয় তবে আমার চিকেন সুতা কাবাবটা তেমন ভালো লাগেনি, তবে হয়তো বিফ সুতা হলে ওটা বেশ ভালোই লাগতো। তবে আদামসের সামনে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো, তো তোমরা গিয়ে অন্য আইটেম ট্রাই করতেও পারো, বা এটা ট্রাই করে বলতে পারো যে কীরকম লাগছে তোমাদের। আর যাই হোক, এসব খাওয়ার পর আমার ইচ্ছা হয়েছিল একটু মিষ্টি খাওয়ার, আর মিষ্টি মানেই এখানে ফিরনি বা শাহি টুকরা নিয়ে নিয়েছিলাম আমি স্যামস্যাম সুইটস থেকে, যেটা অসম্ভব ভালো খেতে ছিল, ভেতরে খোয়া খেয়ে ভর্তি। তো এই সব খেয়ে ভরে গিয়েছিলো পেট, আর আমরা চলে এসেছিলাম বাড়ি। তো তোমরা গিয়ে কী কী ট্রাই করেছো বা ট্রাই করেছো কি না জানিও, আর এটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।